অলকিটিবি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি একটা এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তা হলো সৃজনী ফাউন্ডেশন এটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আসলে এটা একটা এনজিও সংস্থা তো এই এনজিও সংস্থা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেখুন এখানে চারটা ক্যাটাগরিতে একশোর উপরে ছেলে মেয়ে নিয়োগ করবে সবচেয়ে বড় কথা আপনি এখানে এসএসসি পাশ এইচএসসি পাশে কিন্তু অভিজ্ঞতা ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন একদম বিনা অভিজ্ঞতা আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমি এখন এইটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন না কিন্তু ব্যস লাগা যাবে তো আমি তার আগে বলি এই সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে রাখছি ওখান থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করে সেক্ষেত্রে এরকম একটা অবস্থায় চলে আসবেন আশা করি প্রথমেই পাবেন হলো একশো পনেরো পদে এনজিওতে নিয়োগ বিনা অভিজ্ঞতা সিজনী ফাউন্ডেশন এটা তো আপনার মেয়ে সবাই চৌষট্টি জেলা কিন্তু ওকে এটা ক্লিক করবেন আপনারা করা মাত্র এই যে সার্কুলারটা পেয়ে যাবেন আপনারা কিন্তু এইটা সরাসরি পড়তে পারবেন আপনার মোবাইল ফোনে এইটাই শুধু আসবে পাশারিগুলো আসবে এইটার নিচে দেখ পুরো স্ক্রিন যদি আপনাদের এইটাই আসবে আপনারা ডিরেক্টলি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এইটা নিয়ে আলোচনার আগে আমি একটু কথা হলো গতকাল স্কোয়ারে সেলস অফিসারে এইচএসসি পাশে একটা নিয়োগ দিয়েছিলো যেটা আমি আসলে আপনাদেরকে অনলাইনে সেই লিঙ্কটা দিতে পারতেছিলাম না আমার টেকনিক্যাল ফল্টের কারণে সেটা আমি আবার আপলোড করছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ারে এটা দেখে নিতে পারেন এটা আপনাদের জন্য অনেক উপকার হবে তো যাই হোক এখন আমি এই সিজনের আমার তো নামান আছে আমি একটু বড়ো করে আপনাদেরকে দেখাই এখানে দেখুন প্রথম যে ক্যাটাগরির কথা বলছে তাহলে ম্যানেজার লাগবে জন এখানে স্নাতক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন সে কিন্তু বেতন দেখুন বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবে এবং আদার্স অন্যান্য সুযোগ সুবিধা থাকছেই এটা কিন্তু স্নাতক পাশে আবেদন কিন্তু এটাতে আপনার তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর আরেকটি বিষয় হলো যে হিসাব রক্ষক লাগবে পনেরো জন এটাও আপনার ইন্টারনাল পনেরো হাজার টাকা আপনার স্যালারি পাবে এছাড়া আদার্স অনেক সুযোগ তো রয়েছেই এটা আপনার দুই বছর অভিজ্ঞতা লাগবে এরপর একটা যদি আমরা চলে আসি সেলস অফিসার লাগবে চল্লিশ লোক চল্লিশ জন এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এইচএসসি পাস মার্কেটিং কাজে অভিজ্ঞতাদেরকে তারা যদি থাকে সেক্ষেত্রে বয়স কিন্তু সে তারা শিথিল্য করবে কিন্তু এক কথা যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার বয়স ধরেন বছর নো প্রবলেম আপনাকে টানবে বাট যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনার বয়স বত্রিশের ভিতর হতে হবে অনেকে আছে বিষয়গুলো বুঝে না বুঝে না বুঝে কিন্তু সে আবেদনগুলো করে না এটা আসলে ঠিক না এখানে আপনাকে তারা দেখেন অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই সেলস অফিসারে চল্লিশ জন যদি আপনি এইচএসসি এসে পাশন তাহলে কিন্তু আবেদন করার একটা সুযোগ দিচ্ছে এখানে আপনার বেতন বারো হাজার টাকা পর্যন্ত হবে এবং লক্ষ্যমাত্রা যদি অর্জন করেন সেক্ষেত্রে ইনসেপটিভ টি এরিয়া আরও অনেক কিছু থাকে সেক্ষেত্রে আপনার সব মিলে কিন্তু খারাপ না বেশ ভালো একটা ফিগার দাঁড়ায় যায় এরপরে হলো বন্ধুরা জুনিয়র সেলস অফিসার লোক নিবে পঞ্চাশজন এটা জাস্ট এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে বয়স তারা বত্রিশ চাইছে আরও বেশি হলেও কোনো সমস্যা নেই বাট আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনার বত্রিশ বছরের ভিতরে হইলেই কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদনটা করতে পারবেন এখানে বেতন দেবে হচ্ছে দশ হাজার এবং লক্ষ্যমান্তা অর্জন করলে আপনি ইনসেন্টিভ পাচ্ছেন এছাড়া টিএডিএসং আরও কিছু পাচ্ছেন সব মিলে মোটামুটি আপনার কাছে ফিগারটা একটু ভালোই দাঁড়াবে যদি আপনার কাজ করতে পারেন অন্যান্য সুযোগ সুবিধা যে কোম্পানির মানে নিয়ম অনুযায়ী উৎসব বোনাস পাবেন কোম্পানির বিশেষ বিশেষ প্রোগ্রামে আকর্ষণীয় উৎসাহ ভাতা প্রদান করা হবে এই যে বিষয়গুলো থাকে আর কি তো প্রয়োজনীয় তথ্য আপনাকে অবশ্যই একটা সহস্তে নিজের হাতে একটা আবেদনপত্র লিখবেন পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি নাগরিকের জন্ম নিবন্ধনের সনদ জাতীয় পরিচয় পত্র ফটোকপি অভিজ্ঞতা পত্র যদি থাকে দেখতে পাচ্ছেন যদি থাকে তাহলে অভিজ্ঞতা না থাকলে কিন্তু দরকার নেই সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রার্থীর পরিচিত এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম মোবাইল নম্বর সহ আগামী দশ দুই দুই হাজার বাইশ তারিখের ভিতরে প্রতিষ্ঠানের প্রধান সিজেনি ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আপনি কিন্তু অবশ্যই কিন্তু খামেটু উপরে পদের নাম আপনি কোন পদের জন্য আবেদন করতেন সেইটা এবং আপনার মোবাইল মোবাইল নম্বর কিন্তু অবশ্যই লিখে দিবেন তো আপনার প্রত্যানোর ঠিকানাই যে বরাবর প্রশাসনিক কর্মকর্তা সৃজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয় পবহাটি সড়ক পবহাটি জিনাইদেহ সাত হাজার তিনশো এই নিয়োগ সংক্রান্ত আপনাদের কোনো প্রকৃতি যদি ই থাকে সেক্ষেত্রে কিন্তু ওদের অফিসিয়াল সাইটটা আছে সেটা চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন নো প্রবলেম তো বন্ধুরা আপাতত এতটুকুই থাক বাকিটা আপনার নাম আয় পড়লে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই প্রসঙ্গ ধন্যবাদ